وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আলী না মৌলানা মোহাম্মদ হজরত আদম গুনাতে যে বেদমকা দিয়েছিল রে হাই মুস্তপাদ ভাই যেই দমে দিয়েছিল ওহে ভাই পাপি যদি পাপ ক্ষমা চাউরে عزیبون نکتی بھر چلے الگ گوری اللہ ہم سینا سیدنا مولانا محمد اللہ علی سیدنا مولانا محمد নুহ পৈগম্বর হুকুমে আল্লাহর জাহাজ বনন যাবে উপরে তাহার নাম স্তফার লিখিলে ভাসিল তবে ভব পার সে আউরে তারা করি প্রাণ ভরি صلى على غوري اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خلل رب নিশানিতে আলোকিত ছিল হাই আহ সেই নূর বলে নমরুদের মহনলে খলিলুল্লাহ মুক্তি পায় ও ভাই জাহান্নামে যেতে যে না চাও রে গাও গাও আজীবন সাললে আলাগাওরে গাও রে সায়েদেনা মাওলানা মুহাম্্মাদ লা আলে সায়েদে না নেবেজ সহায় যার কোন ভায় নাহিতার সেজন পেয়ারে সদা। নবীকে মানে না যারা কাপের বেদিন তারা দোজখে জলিবে সদা নবীজির মহাব্বতে সব প্রাণ দাও রে গাও 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 ভাই রে আলা গাও سیدنا مولانا محمد ولا علی سیدنا مولانا محمد بعد آج کے صاحب کے بلا فلتلی রহমাতুল্লাহ আলায়ের ইসালে সব উপলক্ষে আয়োজিত এই রুহানি নুরানি মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি আমার ডানে বামে যাদেরকে আমি দেখতে পাচ্ছি তার মধ্যে আমার পরম শ্রদ্ধ যারা কবি কালাম আজাদ মদ্মাজেল হল আলী অ্যাডভোকেট আব্দুল রকিব যে ইসলামিয়া আঞ্জুমান এ ত্রিবন্দ মজ মোহতারাম আর শেখানে রসুল আর শেখান আউলিয়া আমার প্রিয় ভাইয়েরা আজকের এই মোবারক মাহফিল দাওয়াত যখন আমাকে দেওয়া হয়েছে বলা হয়েছে যে আপনি আলোচনা করবেন ইসলাম প্রচার এবং প্রসারে আউলিয়া গ্রামের অবদান বিশেষ করে বাংলাদেশ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেহ নেই ইতিহাসের আলোকে আমরা আলোচনা ইনশাল্লাহ করব আমি এই বাংলাদেশের উপরে কবিতা লিখতে গিয়ে এক জায়গায় লিখেছি এ যে সেই পাগ ভূমি খান এই লীলানিকেতন শাহাজালের এ যে সেই পাক ভূমি শাহজালালের এই লীলা নিকতন সাহা যে ভূমি ধন্য শত আউলিয়াদের বুকে করে আবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসলে বাংলাদেশ বাংলাদেশের এই জনগোষ্ঠী এই ভূখণ্ড আউলিয়ায় কেরামদের বাদ দিয়ে অবজ্ঞা করে এর ইতিহাসও নাই এর ভূগোলও নাই বাংলার জমিনে বাংলার মুসলমানদের কথা বলতে গিয়ে আমি আর এক জায়গায় লিখেছিলাম সত্য নাই আমরা বাংলার বীর মুসলমান সত্য নাই রে সুনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরাও আমার দৌহিদা করেছি পান মানিনা কো বাধা জানি না ভয় হৃদ নাই কোনো দ্বিধা সংশয় মরা দুর্ভার চির দুর্জয় মহ সত্যের গাহিজে গান বাংলার বীর মুসলমান বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সতেরো ঘোর সাওয়ার যাই নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সতেরো ঘোর সাওয়ার জায় নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার তার বাড়ি শুধু তাকবীর করেছে আনত দুশ্মন শির সেই সেই না দেয়াজ জালালাবাদের নারঙ্গীবন কাম্পমান বাংলার বীর মুসলমান সত্য নাই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও আজ আমরাও আমর তৌহিদ সুরা করেছি পান বাগের হাটের বাঘের রাজ্যে সিনায়া সালতানাত বাগের হাটের বাঘের রাজ্যে গরিয়া গরিয়াসিনায়া সালতানাত গৌরব গথা দিন ওরা বাগের হাটের বাঘের রাজ্যে সিনায়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গথা দিন রাত সেবা দয়া প্রেম সেনহ মমতাই সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিগির ঘাটে আজ গাহে কুমিরের দল খান জাহান বাংলার বীর মুসলমান সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও আজ আমরাও আমর তৌহিদ সুরা করেছি পান বালাকুটি গাজে শুয়ে আছে হোথা ইসলাম আমাদের নিজামপুর শরিয়াতপুরে আজরণ সেই জালিমের সাথে জেহাদি সুর নিজু তরির উদ্ধাতির ধুলাই মিটালো যে মহন বীর হোথাই গুমায় সে কামেল পীর মস্তানগর সাসুলতান বাংলার বীর মুসলমান সত্য নাই রে আমরা বাংলার বীর মুসলমান আমরাও আজ আমরাও আমার সুরা করেছি পান বাসের কেল্লাছি আমরা বাসের কেল্লা ঘুরেছি আমরা ভয় করিনি কামান বাঁশের কেল্লা ঘুরেছি আমরা ভয় করিনি কতপকামান কামান দিছি তবু দেইনি আমামা প্রাণ দিছি তবু দেইনি মান শত্রুমুক্ত করিতে বাতান ও কাত করিয়াছি দান শত্রু মুক্ত করিতে বাতান ওয়াকাতরে খুন করিয়াছি দান এই তো করিনি কোথাও উচ্চ রেখেছি বাংলার বীর মুসলমান নাই আমরা বাংলার আজ আমরাও আমার তৌ গিদা করেছি পান মানি না কো বাধা জানি না কো ভয় দিধে নাই কোনো দ্বিধা সংশয় মরা দুর্ভার চিরদুর্জয়

আমরা বাংলাদেশের পশ্চিম প্রান্তে রাজশাহীতে শুয়ে আছে পাহারা দিচ্ছে এই দেশ বাংলাদেশের পূর্ব উত্তর প্রান্তে সীমান্তে আরা অলি তার তিনশো ষাট জন নিয়ে শুয়ে আছেন পাহারা দিচ্ছেন এই দেশ বাংলাদেশের পূর্ব প্রান্তে চট্টগ্রামে অসংখ্য অলি আব্দাল শুয়ে পাহারা দিচ্ছেন এই দেশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে খানজাহান আলী আরও অনেক আলিয়াল্লারা শুয়ে আছেন পাহারা দিচ্ছে এই দেশ আমরা কি তাদের রুহানি আওলাদ না জোরে বলতে হবে আমরা কি তাদের রুহানি আওলাদ না এই দেশ পীর আউলিয়ার দেশ শহীদ গাজীর দেশ এই দেশে ইসলাম এসেছ এরকম ইসলাম রয়েছে বেছে তার দ্বারা এবং ইনশাল্লাহ কেমন পর্যন্ত বিজয়ী আদর্শ হিসাবে এই জমিনে ইসলাম থাকবে একে কেউ মিটাতে পারবে না প্রিয় ভাইয়েরা আমার আউলিয়ায় গ্রামের অবদানের কথা ইসলাম প্রচারে আসলে ইসলাম যে আজকে গোটা দুনিয়ায় ব্যাপ্ত সর্বত্র আমেরিকায়ও ইসলাম ইউরোপেও ইসলাম অস্ট্রেলিয়ায়ও ইসলাম প্রশান্ত মহাসাগরের দ্বীপে দ্বীপেও ইসলাম হাওয়াই দ্বীপপুঞ্জের কিছুদিন আগে একটা ম্যাগাজিনে আমি পড়লাম চার হাজার মাইল সাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছতে হয় সেখানে কয়েকটা বড় বড় কবর খোঁজ করে পাওয়া গেল যে সেখানে যে জনবসতি গড়ে ওঠে নাই সেই সময় কিছু সংখ্যক আল্লাহর আল্লাহরলীরা ছিলেন তাদের সাথে তারা সেখানে গিয়া এই দ্বীপে আবাদ করলেন ওখানের যারা মানুষ তাদের কিছু মুসলমান বানালেন এবং যখন ফুরিয়ে গেলেন ওখানে ডুব দিয়া ঝিনুকের মধ্যে মুক্তা পেলেন সেই মুক্তা বিক্রি করে বণিকদের কাছে সেইখানে এক সভ্যতার বুনিয়াদ স্থাপন করলেন এবং নাম রাখলেন বললেন হুনালু উল্লু এইখানে মুক্তা পাওয়া যায় তার থেকে এখন হয়েছে হনুলুলো কাদের দান দানের দান আফ্রিকার বনে জঙ্গলে আপনারা জানেন মানুষ খেকো মানুষ থাকতো উলঙ্গ থাকত কাপড় পরতে জানতো না সেই আদি অধিবাসীদের অধপুরুষ যারা তারা এখনো আছে অনেকে এখনো সভ্যতার আলো পায়নি বরপীর গৌসুল আজম হজরত আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই জীবনী নিয়ে যারা গবেষণা করেছেন তারা লিখেছেন হজরত গৌসুল আজম বরপীর আব্দুল কাদের জেলানি আলাই আলাইহে তার একদল মুরিদ খলিভা ট্রেনিং দিয়ে আফ্রিকার কঙ্গো এলাকায় লিবিয়া অনন মরুভূমি সাহারা গুবিতে সেখানে তাদেরকে পাঠিয়ে দিলেন ইসলাম প্রচারের জন্যে মানুষক্ষক মানুষ বন্য মানুষ বর্বর মানুষ অসভ্য মানুষ তাদেরকে সভ্যতার আলোক প্রদান করলেন তাদেরকে কাপড় পরা শিখালেন তাদেরকে কলমায় তৌহিদের দীক্ষা দিলেন তারা মুসলমান হলো সভ্য হল সভ্যতা গড়ে তুলল এইটা আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহর খানকায় কাদেরিয়া আজও লিবিয়াতে আছে আজও সুদানে আছে আজও দক্ষিণ আফ্রিকার কঙ্গোর এই এলাকায় আছে ইথিওপিয়ায় আছে আজও সেখানে তারা ইসলাম তাদের অধপুরুষরা ইসলাম প্রচার করছেন আর যে এইখানে যে ইসলামের আলো ইসলামের মিশান ইসলামের মশাল জ্বলছে এত সেই আউলিয়া কেরামের দ্বারা হযরতে আব্দুল কাদের জেলানি প্রমুখ অলি আল্লাদের দ্বারা অসভ্য বর্বর আফ্রিকানরা ইসলামের ছায়া এসেছে সভ্য হয়েছে আর এই সভ্য মানুষদেরকে তথাকথিত সভ্যতা গর্বী মানুষরা ধরে নিয়ে গিয়ে গোলাম বানিয়ে আমেরিকায় বিক্রি করেছে ওরা করেছে সভ্য মানুষদেরকে গোলাম বানিয়ে বিক্রি করেছে আর আউলিয়া কেরামরা বনচারী মানুষ মানুষ থেকে মানুষদেরকে সভ্য মানুষে বানিয়েছে এটা উলিয়া কেরামের অবদান জোরে বলুন আল্লাহ ইসলাম কেবল তলোয়ারের দ্বারা ইসলাম প্রচারিত হয়নি জোর করে কাউকে মুসলমান বানানো হয়নি ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম প্রচারিত হয়েছে ইসলামের নিজস্ব গুণে এবং আউলিয়া দ্বারা ইম্পেরিয়াল লাইব্রেরি কলকাতার একটা বই আমি পেয়েছিলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের দরবারে বিখ্যাত পর্যটক এবনে বতুতা এসেছিলেন বঙ্গোপসাগর তখন আরও এই দিক দিয়ে এখন যেখানে অত দক্ষিণে না সিলেটের বা কিছু দূর দিয়া প্রবাহিত ছিল বঙ্গোপসাগর এমনি বধূতা এলেন হজরত শাহজাল মজার রাদি রহমতুল্লাহ আলার খেদমতে কিছুদিন কাটালেন যাবার টাইম এসেছে হজরত শাহজাল আমানি মজাররাদ রহমাতুল্লাহ আলার থেকে বিদায় নিয়ে যখন যাচ্ছেন মনে ভবনে ভাবলেন শেখ যে জুব্বাটা গায়ে দিয়েছে এই জুব্বাটা যদি আমাকে দিতেন তাহলে আমি ধন্য হতাম বতু তা লিখছেন কয়েক পা আমি দূরে গেছি পরে আমাকে ডাক দিলেন এমনেবতু তা দাঁড়াও হজর শাহজালাল ডাক দিচ্ছেন দাঁড়ালেন আসো আমার কাছে আসলেন জামাটা গায়ের থেকে খুললেন হাতে দিলেন এমনি বধু তা মনে মনে ভাবতেছে যে আমি যে মনে মনে ভাবলাম সে কেমন করে এটা বুঝলেন আমাকে ডাকলেন জুব্বাটা খুললেন আমার হাতে দিলেন সাথে সাথে বলেন তোমাকে দেই নাই তোমাকে দেই নাই তোমাকে দেই নাই চীন দেশে আমার এক বন্ধু থাকে তাকে দিছি তুমি এইটা তার হাতে পৌঁছিয়ে দিও এভনেবত তা লিখছেন যে আমি ভাবছি যে আমার তো চীন দেশে যাওয়ার কোনো পরিকল্পনাও নেই আর আমি ওনার এক বন্ধু তাকে চীনের চিনবই বা কী করে পাবই বা কী করে আমি চীনে যাবই বা কী করে ব্যাপারটা কিছু বোঝে না কিন্তু কিছু বলছেন না এভনেবদ বতুতা লিখছেন আমি রওনা করলাম বঙ্গোপসাগরে আমাদের বাণিজ্য বহরের সাথে আমিও ভাসলাম মালাক্কান আপনারা জানেন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মাঝখানে যে প্রণালী মালাক্কান প্রণালী এইখানে যখন গেলাম এই বাণিজ্য বহরের উপরে নৌদস্যুরা আক্রমণ করল লুটপাট করল অনেককে খুন করল অনেককে বন্দি করল আমিও বন্দি হলাম আমাকে বন্দি করে নিয়ে গেল কোথায় নিয়ে গেল জানি না অনেক দিন সাগরে ভাসতে ভাসতে যখন যেখানে গেলাম সেটা পরে জেনেছি সেটা কোরিয়া কোরিয়ায় একজন দাস ব্যবসায়ীর কাছে আমাকে বিক্রি করল আমি দাস দাস হিসাবে বিক্রি হলাম আমার বুদ্ধিমত্তা আমার জ্ঞান গরিমা দেখে আমার যে মালিক আমাকে যে কিনলো সে আট বোধ করলো মনে করলো যে অনেক দাম পাওয়া যাবে এই গোলামকে বিক্রি করলে এত বড় দক্ষ বিজ্ঞ যোগ্য অভিজ্ঞ শিক্ষিত মানুষ তাকে বিক্রি করলে অনেক পয়সা পাওয়া যাবে আমি চীনে আমাকে নিয়ে চীন গেল চীন রাজার কাছে আমাকে বিক্রি করলো বিক্রি করলে পর আমি গোলাম হিসাবে চীন রাজার কাছে আছি কিছুদিন আমি সেখানে থাকলাম আমার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তিনি আমাকে গোলামি থেকে মুক্তি দিলেন সভাসদ বানালেন পরে আমাকে অজির বানালেন আমি অজির হিসাবে চীনের আমি এখন বিভিন্ন জনপদে ঘুরতেছি ঘুরতে ঘুরতে এক শহরে গেলাম আমি হাঁটতেছি রাস্তার মধ্য দিয়ে বলে বত দাঁড়াও সবানো বলেন দাঁড়ালাম নিজের নাম এই চীন দেশের কে অজানা শহরে আমাকে নাম ধরে কে ডাকছে একটি লোক আমার কাছে এলো বলল যে বাংলার জমিনে সিলেটের শাহজালাল নামে এক লোক তোমাকে যে জুব্বাটা দিয়েছে আমার জন্য দিয়েছে জুব্বাটা দাও সোহাজ বলেন এই হলো আউলিয়া রা এই হলো আউলিয়ে কেরাম তলোয়ারের দ্বারা নয় এরকম যদি ইতিহাস আলোচনা করেন দেখতে পাবেন ইসলাম তলোয়ারের দ্বারা প্রচারিত এই যে প্রশান্ত মহাসাগরের দ্বীপে দ্বীপে ইন্দোনেশিয়ায় আজকে কদ হাজার হাজার দ্বীপমালা নিয়ে দ্বীপমালার দেশ সুমাত্রা যা ভাবর্ণীয় সেখানে যে কলমার আওয়াজ গুঞ্জরিত সেখানে যে প্রায় চল্লিশ কোটি মুসলমান কাদের বদৌলতে কোন তলোয়ার নিয়ে কেউ যায়নি সেনাবাহিনী নিয়ে সেখানে কেউ উপস্থিত হয়নি কাঁধে যায় নামাজ আর হাতে তসবি নিয়ে আল্লাহ রলিরা বাণিজ্য বাহারে সে চড়ে তারা ওখানে গেছেন নিজের ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন দেশ ছেড়েছেন স্বজন ছেড়েছেন সন্তান সন্ততি ছেড়ে ওই দ্বীপে দ্বীপে অসভ্য মানুষদেরকে বর্বর মানুষদেরকে উলঙ্গ মানুষদেরকে তারা সভ্য বানিয়েছেন কলেমায় তৌহিদের তালিম দিয়েছেন তার বদৌলতে দুনিয়া প্রায় প্রায় চল্লিশ কোটি মুসলমান সেখানে বাস করে বলেন সবহান আল্লাহ ইসলাম প্রচারে আউলিয়া কেরামের অবদান অবদান আর কার জারৌলিয়ে কেরমের বিরুদ্ধে কথা বলছো কাদের বদৌলতে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হল বাংলার জবিনে মুসলমান হল দুনিয়ার বিভিন্ন মুসলমান হল এলাকায় ওই হনুলুতে মুসলমান হল কোথায় হনুলুলু যারা শিক্ষিত বন্ধু যাদের ভূগোল সম্পর্কে জ্ঞান আছে তারা জানেন হলুলুলু কোথায় সাইবেরিয়ার তুষার আবৃত এলাকা কোথায় জাপান কোথায় কোরিয়া কোথায় ভিয়েতনাম কম্বোডিয়া Laos কোথায় হ্যাঁ সুমাত্রা জাভা কোথায় ফিলিপাইন দ্বীপপুঞ্জ কোথায় এই যে দ্বীপে দ্বীপে তরঙ্গ বিক্ষুব্ধ দ্বীপে দ্বীপের পারে হাজারো মানুষের কণ্ঠে কলমায়ে হিদের আওয়াজ উচ্চারিত নিরাদিত রণিত ধ্বনিত সর্বত্র যে সাগরের তরঙ্গের তরঙ্গের দলার সাথে আওয়াজের সাথে যে কলে ভয় তৌ গিত লাই লাহা হেল্ল মহল্ল শোনাল্লার বিচ্চারিত হচ্ছে কাদের মনে দেব আল্লাহ বন্ধুরা আমার ভুলে যেও না আমাদের বরিশাল পটুয়াখালী এলাকায় আমি ওই এলাকার বাসিন্দা একটা কথা আছে কারু সিলাই সিন্নি খাইলা মোল্লা সিনলা না কারো সিলাই মুসলমান কারো সিলাই মাথায় টুপি কারো সিলাই এই দাড়ি কারু সিলাই এই বাংলাদেশের দর্শনে জামি এবং আলিয়া সাবের বিভিন্ন সাবের মাদ্রাসা প্রায় এক লক্ষ মাদ্রাসা প্রায় চার লক্ষ মসজিদ প্রায় পঞ্চাশ লক্ষ আলে মোলামা এই যে কত শত হাজার মাহফিল এই যে বাংলাদেশে আজকে এই এই সিজনে অনুষ্ঠিত হয়েছে তার হিসাব কে রাখে এই যে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে শহরে জনপদে জনপদে হাজারো আজের মাহফিল হাজারো নারায় তকবীরের ধ্বনি হাজারো জিকিরের আওয়াজ হাজারো স্থানে ইয়া নবী সালাম আলাইকা গংরিতো কানে যারা আল্লাহর রলিদের ধরে নয় কি কারু সিন্নি গেইলাম মল্লা সিন্নালা বন্ধুরা আমার শুধু বাংলাদেশ বলি কেন একটু আগেই আমি মোটামুটি একটা পরিচয় দিয়েছি পৃথিবীর বিভিন্ন জায়গার শুধু বাংলাদেশ কেন আমি আমেরিকায় গেছি বিভিন্ন স্টেটে ঘুরেছি আবার সাত তারিখ আলার যদি মার্সেল যাব এক মাস থাকবো এই যে আমেরিকায় শুধু বাংলাদেশ কেন আমেরিকায় জায়গায় জায়গায় সহি শুদ্ধ কোরআন শরীফের তালিম আমি দেখেছি দারুল কেরাত প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে মসজিদে আমি মিলাদের আওয়াজ শুনেছি কোথায় আটলান্টিক পারি দিয়া পৃথিবীর অপর প্রান্তে দূরতম জায়গায় বাংলাদেশে যখন রাত্র বারোটা তখন সেখানে যখন দিন বারোটা বারো ঘন্টা পার্থক্যের দেশে সেইখানে যে মসজিদে মসজিদে আজকে সহি শুদ্ধ কোরআন শরীফের তালিম একটা জায়গায় না দুইটা জায়গায় না শত শত জায়গায় সহি শুদ্ধ কোরআনের তালিম হচ্ছে মিলাদ হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে এটা তো দেখছি সাহেব কে নাফুল তলি রাহমাতুল্লাহ আলার বদৌলতে নয় কি আউলিয়াই কেরামের অবধান ইসলাম প্রচারে ইসলাম আউলিয়াই কেরামের দ্বারা প্রচারিত হয়েছে টিকে আছে টিকে থাকবে আউলিয়া কেরমও থাকবেন কেয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একদম শ্রী লোক না থাকবে যখন এরা থাকবে না আল্লাহ সূর্যকে সূর্যের জায়গায় রাখা প্রয়োজন মনে করবেন না চন্দ্রকে চন্দ্রের জায়গায় রাখা প্রয়োজন করবেন না এই নিহারিকা লোক এই গ্রহ নক্ষত্র ভূমণ্ডল এই আল্লাহ সারে কায়নাত যদি আল্লাহ বললে বলা মানুষ না থাকে তাহলে এটা আল্লাহ রাখাই প্রয়োজন মনে করবেন না এসরাফিলের সিংহায় ভুটকার দেবেন কাজে ইসলাম আছে ইসলাম থাকবে আরও হাজার হাজার বছর এই জমিনেও থাকবে পৃথিবীতেও থাকবে এবং সারা দুনিয়া ইসলাম প্রসারিত হতেই থাকবে যতই আমেরিকা না চাও যতই গ্রেট ব্রিটেন না চাও তাতে কিছু আসে যায় না ইউরিদুন লেয়ৎ ফিউনুর আল্লাহ হে বেয়া ফাহিহিম আল্লাহ মতম্ মনুরহি ওয়ালাউ কারি হালকা বেরুন আল্লাহর ঘোষণা ইউরিদুন ওরা তো চায় লেয়ত ফিউনুর আল্লাহ আল্লাহর নুরকে ফুৎ করে নিভিয়ে দিতে যেমন মোমবাতির আগুন ফুৎ করে নিভিয়ে দেওয়া হয় ওরাও তো চায় ইসলামেরা লোকে নিভিয়ে দিতে কারা কাফির শক্তি কারা বাতিল শক্তি কারা মুশ্রিক শক্তি কারা দেশ হিসাবে যদি বলি ওই পাশের বন্ধুরাও না আর ওই আটলান্টিকের ওপারের বন্ধুরাও না আর ওই আটলান্টিকের এপারের দ্বীপমালার দ্বীপের দেশ দ্বীপ দেশ সেখানের বন্ধুরাও চায় না তারা চায় ইসলামকে নির্মূল করতে নিচ্ছিন্ন করতে মিটিয়ে দিতে আল্লাহর দিনের অস্তিত্ব এই কালে মাকে এই পৃথিবীকে থেকে বিদুরিত করতে চাই কিন্তু পারবে পারবে না আমার কথা না আল্লাহর কথা ওরা চাই নিভাতে আর আল্লাহ চায় এটাকে পরিপূর্ণ করতে সোভান আল্লাহ ওদের ইচ্ছা পূর্ণ হবে না আল্লাহর ইচ্ছা পূর্ণ হবে আল্লাহর ইচ্ছা পূর্ণ হবে নূর আল্লাহ হে বেআপহিম ওরা চায় আল্লাহর দিনের এই বাটিকে ফুট করে দিতে আর আল্লাহ চান আল্লাহ আল্লাহ মুতিম নূরহি আল্লাহ তার নুরের পরিপূর্ণতা দান করবেন পরিপূর্ণতা দান করা কেমন পরিপূর্ণতা দান করা এই রকম যখন আহা নবীজির জীবনের সব চাইতে বড় বিপদ চরম বিপদ যার চাইতে বড় বিপদ কখনো আসেনি ওহোদের চাইতে যায় তিনি পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবকে নিয়ে যখন রাখলেন শ্রান্ত ক্লান্ত রক্তাক্ত নবী একটু হেলান দিবেন কোথায় পাথরের উপর হেলান দিলেন পাথর আল্লাহর কাছে ফরিয়া জানাল আল্লাহ তোমার হাবিব রক্তাক্ত হয়ে আমার কুলে আশ্রয় নিয়েছে আমি তো শক্ত আমি তো তাকে আরাম দিতে পারছি না আমাকে নরম করে দাও হাজিরা এখনও দেখেন যাইয়া সেই পাথরের চিহ্ন নবীজির কানৈম বরক দিয়া যেখানে গেলেন পাথরটা নরম হয়ে গেল আল্লাহ আকবার। দা গাজও পড়ে আছে সেখানে বসে আল্লাহ আল্লাহ আমার উপরে যে দায়িত্ব তুমি অর্পণ করেছিলে তা বুঝি আদায় করতে আমি পারলাম না আমার দুর্বলতা হযরত জায়েদ বলছেন ইয়ারসুল আল্লাহ তাহলে ইসলাম কি থাকবে না মুহূর্ত একটা মুহূর্ত একটু আগে নৈরাশ্য প্রকাশ করছেন আল্লাহর কাছে অক্ষমতা প্রকাশ করছেন একটু আগে আর যখনই শুনলেন তাহলে কি ইসলাম থাকবে না বলে থাকবে যতক্ষণ পর্যন্ত সমগ্র পৃথিবীতে ইসলাম প্রচারিত না হবে জনপদে জনপদে ইসলামের ঝন্ডা না উঠবে এমনকি গরু গাধা ভেড়া বকরির পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না ইসলামের দুর্দিন না তোমাদের দুর্দিন ইসলাম নিজের মহিমায় প্রচারিত হবেই জিজ্ঞাসা করেন যারা আমেরিকা থাকে তাদের কাছে দিনে কয়জন করে মুসলমান হয় খ্রিস্টানরা জিজ্ঞাসা করুন যারা আপনাদের অনেক বন্ধুরা আছে ইউরোপে সেখানে আর পঞ্চাশ বছর আগে কয়টা মসজিদ ছিল এখন কয়টা মসজিদ আছে দুইশোর আমি নিজে বার বার দেখেছি লন্ডন শহরেই শুধু নয় কার্লিপে আমি দেখেছি আমি দেখেছি বার্মিংহামে আমি দেখেছি ম্যানচেস্টারে আমি দেখেছি ইউকের বিভিন্ন শহরে শহরে দারুল কেরাত প্রতিষ্ঠিত সেখানে শুদ্ধ কোরআনের তেলাওয়াত হচ্ছে কোরআনের তালিম দেওয়া হচ্ছে সনদ দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশেও আমি জানা দেখেছি আমাদের প্রত্যন্ত গ্রামে যে ছোট ছোট বাচ্চা মেয়ে তারা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু ওই ইউকেতে পারে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট্ট ছোট্ট মেয়েরা তারা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করছে শিখছে পরীক্ষা দিচ্ছে সনদ দিচ্ছে দুই শতের বেশি এটা সাহেব কৌলা হজরত ফুলতালি রহমাতুল্লাহ কারাম ঠিক না আমাদের সংশোধন হওয়ার প্রয়োজন আছে ভয় পাওয়ার কোনো কারণ ইসলামকে নির্বাপিত করতে পারবে না আল্লাহই বলেন আল্লাহ রুমতি মনু আল্লাহই তার দিন পরিপূর্ণতা দান করবেন বলাউ কারেহাল কা যদিও কাফেররা তা চায় না অস্পছন্দ যদিও মশশেদটা তা চায় না আমাদের বন্ধুরা তা চায় না তবুও ইসলাম বার্তাই থাকবে বাড়তেই থাকবে জনসংখ্যা বাড়তেই থাকবে একটা হিসাব দেখেছে যে কিছুদিন আমেরিকানরা খ্রিস্টানরা দুশ্চিন্তায় পড়েছে যে বেশি দিন না এখানে মুসলিম জনসংখ্যার বেশি হয়ে যাবে সোহার আল্লাহ আমি ফ্রান্সের এক পত্রিকায় ফ্রান্সের এক খবর আমেরিকান একটি পত্রিকা কি যেন স্টার না যেন কি মনে নাই পত্রিকাটা নাম আমি নিজে পড়েছি সেখানে জিজ্ঞাসা করলো যে মুসলমানের সংখ্যা তো বেড়ে যাচ্ছে এখানে বিশেষ করে মেয়েরা তো বেশি বেশি ইসলাম গ্রহণ করছে ওই পত্রিকার সাংবাদিক আসে মেয়েদেরকে জিজ্ঞাসা করছে তোমরা এই দেশের ফ্রান্স পৃথিবীর সবচাইতে শৌখিনতার দেশ অশ্লীলতার দেশ ফ্রান্স ফ্রান্সের সাজেলি যেতে সেখানে মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছে যে তোমরা এখন মুসলমান যুবকদের সাথে বিবাহবর্ষ কেন কারণটা কী তো বিবাহবর্ষী আমরা জীবনে সুখ চাই আমরা আমাদের বন্ধুদের দেখেছি যে তারা তাদের খ্রিস্টান ছেলেদের সাথে যাদের বিয়ে হয়েছে এই জমানার তারা তো কাওয়াস্তে একটা বিবাহ হয়েছে থাকে তো বান্ধবীদের নিয়ে কাটায় তো রাত্রিতে নাইট ক্লাবে সারাদিন সারা রাত্র তো আড্ডা দেয় তাদেরকে নিয়ে আমি আমরা আমার বান্ধবীরা তাদের সাহচর্য পায় না কিন্তু একটি মুসলিম যুবক সত্যিকারের ইসলাম যে মানে তার যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয় অন্য কোনো মেয়ে লোকের মুখের দিকে তাকায় না নাইট ক্লাবে যায় না আড্ডা দেয় না মদ খায় না স্বামী স্ত্রী নিয়ে সুখের সংসার গড়ে তুলছে তারা তাই আমরা সুখ চাই এই জন্য আমরা মুসলমান হচ্ছি এই জন্য মুসলমান ছেলেদের কাছে বিয়ে বলছি বলো আল্লাহ বলো থাকা বাকি দিয়া সংশোধন হওয়া প্রয়োজন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন ইসলাম তার নিজস্ব গুণে ছড়িয়ে পড়বে আমেরিকায় শত শত মানুষ প্রত্যেকদিন মুসলমান হচ্ছে আল্লাহর মেহরবানি গ্রেট ব্রিটেনে মুসলমান হচ্ছে ফ্রান্সে মুসলমান হচ্ছে জাপানে মুসলমানের সংখ্যা বাড়ছে রাশিয়ায় মুসলমানের সংখ্যা আবার আবার লেলিন স্টালিনরা যেইখান থেকে ইসলাম নির্মূল করে দিয়েছিল উজবেকিস্তান তাজাকিস্তান কাজাকিস্তান সামারখান বোকারা আ এই যেখান থেকে মিটিয়ে দেওয়া হয়েছিল একদিন দিন আবার সেইখানে ইসলামের জাগ এসেছে সেছে। কররাছেলাওয়া চলছে। ইসলাম প্রচার চলছে ইসলাম নাব উদ্দামে আবার আব খরা সামার খান্দে উজবিকিকিস্তানে তা আবার ইসলাম নতুনভাবে ঘমা তাশখান্দে আল্লাহ আল্লাহ আকবার। যে দায়িত্ব প্রদান করেছেন। কুনতুম খয়রা উম্মাতিন ও খাতলিনাস তামরু নবীন মা রুপে কন হ না আনিল মোনকার হে দুনিয়ার মানুষ তো এর মুসলমানরা তোমরা জেনে রাখো কুনতুম তোমরা তোমরা খায়রা উম্মাতিন এই এ ও ইয়েদিও না খ্রিস্টানরা ওই না আর না অন্য না তোমাদের আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উমতিন ও যদি আমি আধুনিক ভাষায় উম্মা তার তর্জমা করি তাহলে তোমাদেরকে রিক্রুট করা হয়েছে সেনাবাহিনী সবাই সেনাবাহিনীর সদস্য না বিশেষ মাপের বিশেষ গুণের নিয়ে তারপর সেনাবাহিনীর সদস্য বানানো হয় এরকম পুলিশ বাহিনীর বাবিডিয়ার সীমান্ত রক্ষী বাহিনী এদের বানানো হয় কারণ সেনাবাহিনী রিক্রুট করা হয় এই জন্যে তারা দেশকে রক্ষা করবে বহিরাক্রমণ থেকে আমার সীমান্ত রক্ষী বাহিনী ওটাও বিশেষ গুণের বিশেষ মাপের বিশেষ যোগ্যতার তাদেরকেই নেওয়া হয় যে তারা সীমান্ত রক্ষা করবে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে এটার নাম রিক্রুট করা যাত। বিশ্বের মানুষ আজকে আষ্টশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ বলছেন কোন তুম খায়রা উম্মাতিন তোমরা সর্বোৎকৃষ্ট জাতি উম্মা ও খ্রিজাতলিন নাস মানুষদের জন্য তোমাদেরকে রিক্রুট করা হয়েছে বিশ্বমান অন্ধকারে আছে আলোর দিকে নিয়ে আবার জন্য বিশ্বমানকে শিরকের মধ্যে লিপ্ত আছে আর তৌহিদের দিকে আনবার জন্য বিশ্ব মানব কুফরির দিকে মক্ত আছে তাদের থেকে কুফরির আলোক কুফরির অন্ধকার মিটিয়ে দিয়ে তাদের হৃদয় তৌহিদের আলোকে উদ্ভাসিত করে তোলার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে কুন্তুম খায়রা উম্মাতিন ওখরে যাতলেন নাস তোমাদের কাজ হলো মুনকার অন্যায়ের প্রতিরোধ করবে ন্যায়কে প্রতিষ্ঠা করবে এই দায়িত্ব দিয়েছেন আমাদেরকে আমাদের সে দায়িত্ব আমাদের সে দায়িত্ব সচেতন হতে হবে ওই দায়িত্ব পালন করতে হবে আল্লাহর দিনের প্রচারের জন্য প্রতিষ্ঠার জন্য জীবন পণ করে এগিয়ে যেতে হবে বিজয় দেবেন আল্লাহ রোধ করতে কেউ পারবে না বন্ধুরা আমার আল্লাহর নবী হওয়া যাবে না নবী আল্লাহর আল্লাহর মনোনীত আল্লাহ জন্মের আগেই নবী বানাই রাখছেন পাঠাইছেন প্রকাশ পাইছে সময়ে সময়ে নবী হওয়া যাবে না সাধনা দ্বারা নবী হওয়া যায় না অলি হওয়া যায় অলি হওয়া যায় আল্লাহ অলির সহবাতে এই জন্যে আমরা অলি তো হতে পারি অলি আমরা পেয়েছি অলির সহবাতে আমরা অলি হতে পারি অলি হতে আমরা পারি এই জন্য মাওলানা জালাল রুমি রহমতুল্লাহ আলাই সুন্দর কথা বলেছেন কালে রব গোজার হালে শো কালে রব গোজার মর্দ হালে শো পেশ মর্দ কামেলে পালে শো জুমলা ওরা কে কুতুব দর কুন সিনারা বা নূরেহাগুলজারে খুন বিনিয়ান্দার খদগুলু মে আম্বিয়া বেকেতাব বে মই নবেওয়াছে তা সবান বোঝেন নাই বুঝাই দিতেছে মলানা জালালুরুদ্ রুমী বলেন কাল মানে কথা কালেরা বগজার কথা ছাড়িয়া দাও মর্দে হালে হালের মানুষ হও কালের মানুষ হইও না কথার মানুষ হইও না এইখানে আলো জ্বালাও হালের মানুষ হও হালের মানুষ আর কালের মানুষ একটু বুঝাই হজরত শাহজালাল রহমতুল্লাহ কি বাংলা জানতেন জবাব দেন জানতেন ইয়া মনের বাড়ি বাংলা জানতেন না শাহপরণ বাংলা জানতো এই সাতশো বছর আগে এইখানের মানুষ কি আরবি জানতো যা বুঝে কয় জানব জানতো একজনও জানতো না আর ওনরা আরবি সারা বলতে পারতেন না তো যিনি বক্তা তা তার ভাষা আরবি যারা শ্রোতা তার ভাষা বাংলা ওনার ভাষা তারা বোঝে না আর এই বাংলার জমিনের মানুষ যারা তাদের ভাষা ওনরা বোঝে না শাহজালাল আমাকে ভাষা বোঝে না আর আমরা শাহজালালের ভাষায় আগের ওই সময় আমরা তার ভাষা বুঝি না তখন উনার ভাষাও ইনি বোঝে না আর এনার ভাষাও উনি বোঝে না তারপরে যে হাজার হাজার মানুষ তারাতে মুসলমান হইল কিসের দ্বারা কথার দ্বারা হয়েছে জবাব দেন কথার দ্বারা হয়েছে বোঝেন নাই কথাটা আমার আমরা শাহজালালের বেলা বাসা বুঝি না শাহজালাল আমাকে বাসা বোঝে না তবুও তার হাতে যে হাজার হাজার মানুষ মুসলমান হয় কথা তো বুঝি না উনিও আমাদের কথা বোঝে না তারপর যে হাজার হাজার মানুষ তার হাতে মুসলমান হয় হয় কেন কথার দ্বারা কি হয় জোরে জবাব দেন কথার দ্বারা কি হয়েছে এইটাই মাওলানা রুমি বলে কালে রব গজারে মরদে হালে সো কথার মানুষ হইও না হালের মানুষ হও হালের মানুষ হও হ্যাঁ কথা লাগবে না মুখের দিকে চাইছে ভিতর থেকে নূর বিচ্ছুরিত হয়েছে সংস্পর্শে আসছে আদব আখলাক তাদের চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেছে দাওয়াত দিতে হয়নি নি হাত ওড়িয়া দিতে বলছে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা কালেরబ్బుজার মারদে হালে শো মাওলানা রুমি তাই বলেন কালের মানুষ হইও না হালের মানুষ হও হালের মানুষ ও মোকাম সে মর্দে কামেলে পামালে শো তাহলে হালের মানুষ যদি হইতে চাও মর্দে কামেলের কাছে তার পায়ে লুটাইয়া পরনিসকে বিলাইয়া দাও কায়দা মতো ধরো শাহজালালকে ধরো শাহফরানকে ধরো খানজাহানকে ধরো মৌলানা কারামত আলীকে ধরো শরসিনার পীরকে ধরো হ্যাঁ ফুরফুরার পীরকে ধরো ওই ইয়াকুব বদুরপুরিকে ধরো ও আল্লাহ করে দেব বল মানে এটা উনি নাম কয় নাই উনি সেপাত কয়েছেন কালে রাবো রে মর্দে হালে শো পেশে মর্দে কামেলে পা মালে নিজেকে তাদের পায়ে ফেলাও বিলয় দাও সবার এলাকার আমি এত বড় পণ্ডিত ইয়া জামু কেমনি ওনার কাছে মলানা রু। জুমলা ওরা কে কুত্তু পুদারে নারে কুন। জুমলা ওরা কে কুতু পুদারে নারে কুন, সিনারাবার নুরেহাগল যারেগুন। তোমার মধ্যে যে বিদ্যার অংকাজ গজগজ করতে আছে কেতাবের পাতাগুলোরে আগুন দিয়া জালাই দাও ও মনের প্ররূপক কথা। মগহনের এখন দিয়ে ওই পাতাগুলারে জ্বালাইয়া দাও আর তোমারই অন্ধকার সিনাকে আল্লাহর নুরের দ্বারা নূরান্বিত করে ফেলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও জুমলা উরাকে কুতুবদার নার কোন সিনারা ব নূর হকগুল জার কোন এই রকম নুরের মানুষ হও নুরের মানুষ হওয়া যায় এবাদতে বন্দিগি করতে 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 ফরজ ওয়াজিব সুন্নাত নফল এবাদত করতে করতে বান্দা এমন একটা সম্পর্ক আল্লাহর সাথে তখন কায়েম হয়ে যায় আল্লাহ নিজে বলেন হাদিসে কুসি ওই বান্দার হাত আমার হাত হইয়া যায় সুবহান আল্লাহ ওই বান্দা যে পাও দিয়া চলে ওই পাও আমার পাও হয়ে যায় সুবহান আল্লাহ ওই বন্ধা যে চোখ দিয়ে দেখে ওই চোখ আমার চোখ হয়ে যায় সুবাহ আল্লাহ হয় না হয় লন্ডন থেকে এই সিলেট কত মানে ছয় ঘন্টার টাইমের পার্থক্য ছয় হাজার মাইলের বেশি দূরত্ব মনে হয় ছয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা পার্থক্য আমি সাব কেবলার সাথে ছোটো ভাই যান ছোটো সাব কেবলা সাথে উনি গাড়ি ড্রাইভ করতেছেন আসতেছি ম্যানচেস্টার থেকে লন্ডন প্রতি মধ্যে সাপ কেবলা বলতেছেন গাড়ি এদিক না ওই দিক চালাও পশ্চিম দিকে কোন যেন বলতে পারবো না আমার খাতায় ডায়েরিতে লেখা আছে চালাও দিকে। আমি ওনার মুখের দিকে চাই ছোট ভাইজানের মুখের দিকে উনিও আমার মুখের দিকে চাবো লন্ডন টাইম শেষ হয়ে গেছে অনেক দূর কোথায় মানচেস্টার থেকে লন্ডন পরা সাড়ে তিনশো কিলোমিটার পথ যাবো ওখানে এখন হু সাবে বলতেছেন মাস পথে যে পশ্চিম দিকে চালা যাও চালাইছি ও অমুক শহরে যাও গেছে অমুক বাড়িতে যাও ওই ঠিকানা গেছে বাড়িতে দরজায় টোকা দিছি এক দুইজন বাইরে আপনারা বলো সাহেব কেবলা সোহান আল্লাহ আমার শাশুড়ি আপনার ভক্ত আশি বছর বয়স আপনার সারা কিছু বোঝে না এ হাসপাতালে আছে মুমূর্ষ অবস্থায় কেবল বারবার বার বলতেছে সাবেরে পাইতাম শেষবারের মতো তোবা পড়তাম আপনি হুজুর আসছেন চললেন বলতো তো তুমি গাড়িতে ওঠো গাড়িতে উঠলাম হাসপাতে গেলাম বুড়ির কাছে বসলেন কলেমার তালকিন দিলেন তারপরে মোনাজাত করলেন উঠলেন পনেরো মিনিট গাড়ি চালাবার মধ্যে ফোন করলো তার জামাই যে আমাদের যে ওই মহিলা ইন্তেকাল করছে ইন্নালিল্লা হে অইন্যাই লাই রাজুন এটা কিসের দ্বারা দেখা চাইরা জারমায় ছয় হাজার মাইল দূরের একটি মানুষ লন্ডনে গেলেন মানচেস্টার গেলেন সেইখান থেকে সেই বাড়িতে উপস্থিত হইলেন তারপরে বাড়িতে লোক নাই সেইখানের তার জামাইকে নিয়ে উঠলেন হাসপাতালে গেলেন কলেমার তালকিন দিলেন এরাদাটা পূর্ণ করলেন দেখলেন কি দিয়া সবান আল্লাহ মৌলানা রুমি বলেন জুমলা আওরাকে কুতুবদার না কুন সিনর ব নুর রে হ গুল্জারে কুন হল্লার নুরের দরা তোমার অন্তরকে নান্নিত করো তোমার অন্তরে এমন থরো ওই হাদেসে কুচ্ছুর মতে তুমি যেই হাত দেয়া তুমি কাজ করো ওই হাত আল্লাহ হাত হয়ে যায় সুভান আল্লাহ যেই পাঁও দিয়ে চলে ওই পাও আল্লাহ তো হয়ে যায় যেই চোখ দিয়ে দেখো ওই চোখ আল্লাহর চোখ হয়ে যায় আল্লাহর বলে বলিয়ান হয়ে যায় আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে যায় এই শক্তির দ্বারাই ইসলাম দুনিয়ায় প্রচারিত হয়েছে এই শক্তির দ্বারাই ইসলাম আজও দুনিয়ায় জেন্দা আছে আর এই শক্তি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইসলামের অগ্রগতি রোধ করতে পারবে না এই শক্তির অনুসারী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত কায়ম হবে না বরেন সোহাল আল্লাহ অলাইল উলিয়া আল্লাহ লখৌ নালাইহিম ইয়া জানো তাদের কোনো ভয় নাই যারা আল্লাহর তাদের কোনো দুশ্চিন্তা নাই অর্থটা তো সহজ নিজের আমার হকল ইয়াকিন হইয়া গেল বাগদাদে যাইয়া কেমন প্রথমবার দ্বিতীয়বার তো সাদ্দাম হোসেন মারা গেছে প্রথমবার যেন হামলা করছে সাহেব কেবলা তাবিজ ফেলাইছিলেন টেমস নদীতে সেই ইতিহাস বলতে গেলে অনলম্ব হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল ভাই যেন আসছেন নিশ্চয়ই উনিওয়াশ করবেন হ্যাঁ আমি আর লম্বা করব না হ্যাঁ সুহান আল্লাহ কি দিয়ে আই করলেন আল্লাহর অলিদের যে ভয় নাই সেটা কি বুঝলাম কেমনে যে বলে বুঝলাম ওই ওই কথার উপলক্ষে বলছি যে আমেরিকানরা প্রথম যখন আক্রমণ করেছে সেই আক্রমণে তারা এই বাগদাদ জয় করতে পারে না ফিরিয়ে গেছে অবরোধ কায়েম করছিল আর ওই টাইমে মহাদ্দ হুজুর বলছেন এই টেমস নদীতে যুদ্ধ চলতেছে সাহেব কবলা লন্ডনে ওনাকে নিয়ে টেমস নদীতে গেছেন যাইয়া একটা তাবিজ লেখিয়া বলে এই তাবিজটা ফালাইয়া দাও বলতেছেন দেখলাম যে একটা ঘূর্ণিঝড়ের মতো সে তাবিজটা আর দেখি না সাবের পায়ে পড়িয়ে গেলাম সাপ কি হয়েছে বলেন কিছু তো বুঝলাম না বলে এটা মেকাইল আলাহ সালাম এবং এটা খাজা কি যেন শেষ জামানায় আসবেন এখনো জিন্দা আছেন কি খেজের খাজা খজেরের কাছে সাহেব ক্ববলা চিঠি লেখছেন যে মুসলমানের দেশ বাগদাদের দেশ ওলি আল্লাহর দেশ আক্রান্ত হয়েছে সৈন্য পাঠাও আল্লাহু সৈন্য পাঠানো হয়েছিল জবরা সুবহানাল্লাহ नाराए আল্লাহ আলাইন আউলিয়া আল্লা লাখুন কোনো ভয় নাই ওয়ালাহু মিয়াহ জানুন কোনো দুশ্চিন্তা নাই বাগদাদের প্রথম আমেরিকান অভিযানের পরে অবরোধ কায়েম হয়েছে যাওয়া যায় না এর আগে আমি বহুবার গেছি সেইবারও গেলাম অবরোধ দেখার জন্যে হ্যাঁ বন্ধ বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে দামেস্কের রাজধানী সিরিয়ার রাজধানী দামেস সেইখানে জর্দানের রাজধানী আম্মান আম্মান থেকে গাড়িতে চড়িয়া সিরিয়ান ডেজার্ট মরুভূমি পার হইয়া বাগদাদে গিয়া পোসলাম হজরতে ইউসুফ জেলানি বরফির আব্দুল কাদের জেলানির বংশধর জীবিত ছিলেন বড় উচ্চ শিক্ষিত ছিলেন মা এতেকাল করেছেন ইন্নালিল্লা এরপরে আমি চেনতাম ওখানে ইমাম সাহেব হজরত মাওলানা আব্দুল ওহাব তিনি ওইখানে বরফির আব্দুল কাদের জিলানীর মসজিদের খতিব হজরত মাওলা আব্দুর রহমান বরফির আব্দুল কাদের জেলানির কবর শরীফের যিনি নিজে খেদমত করেন কবরের খাস খাদেম এই সবাই বসা আমরা সিরিয়ান ডেজার্ট পাড়ি দিয়া বাগদাদ যখন পৌঁছলাম সাড়ে তিন লক্ষ টন বোমায় আমেরিকান রান আমেরিকান এবং তার সহযোগী শক্তিরা নিক্ষেপ করেছে বাগদাদের দশতলা বিশতলা বিল্ডিং চুরমার হয়ে গিয়েছে চারদিকে ধ্বংসস্তূপ শহরের মাঝখানে আব্দুল কাদের জলানি রহমাতুল্লাহ আলার কমপ্লেক্স গেলাম সেইখানে যাদের নাম একটু আগে বললাম ওনরা সকলে আমাকেও চেনেন আমরা তো আরো বেশি ভালো করে চিনি ওনাদের এইখানে দেবে যাই আশ্চর্য হয়ে গেলাম চারদিকে ধ্বংসস্তূপ কিন্তু এইরকম বিরাট কমপ্লেক্সের চারদিকে ওয়ালের মধ্যে শহরের মাঝখানে একটা বিল্ডিংয়ের গায়ে একটা বুলেটের দাগ নাই শোভানা কান একটা স্কাট ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন নাই শোভানাল্লাহ আশ্চর্য হয়ে আমি বললাম আমি একজন জার্নালিস্ট আমার পত্রিকায় লেখবো দেশে ফিরিয়া আশ্চর্য ব্যাপার চারদিকে ধ্বংস স্তুপ অথচ তার মাঝখানে এই কমপ্লেক্স ওনার মসজিদ ওনার কুতুবখানা ওনার লাইব্রেরি এবং ওনার মুসাফের সহ এই কমপ্লেক্স এর মধ্যে এই চার ওয়ালের মধ্যে কোথাও একটা বুলেটের দাগ নাই জিজ্ঞাসা করলাম এখানে কি বুলেট নিক্ষিপ্ত হয়েছে এখানে কি স্কাট ক্ষেপণাস্ত্রের আঘাত আসে না কলে আসছে অনে কিন্তু এই এই সোজা আসা এইটার উপর দিয়ে যায় নাই এই পেস দিয়ে গেছে ওই পাশ দিয়ে গেছে সোভান আল্লাহ কর বোমা পড়ে নাই বলে গুচ্ছ গুচ্ছ বোমা পড়ছে বলে কতটা পড়ছে কলে তিনশো ষাটটা বোমা এইখানে পড়ছে তার কই চিহ্ন তোই দেখি না কলে ফুটবলের মতো পড়িয়া রয়েছে দাজলা নদীতে ফলাইয়া দিছি জোরে কন সোভান আল্লাহ আরো জোরে লাগে না অলিয়া লাইহিম অল ভয় নাই ওলাহুমিয়াহা জানুন দুশ্চিন্তা নাই লাহুমুল বুসায়ুনিয়া তাদের জন্যে হায়াতের দুনিয়া এই দুনিয়ার জিন্দিগিতে এই পৃথিবীতেও তাদের জন্য সুসংবাদ অফিল আখরা আখরাতেও সুসংবাদ এইখানেও বাদশাহী ওইখানেরও বাদশাহী এইখানের বাদশাহী কেমন বাদশাহী ওই আমার খালেদা জিয়ারেও দেখি যে এইখানে আসিয়া শাহজালালের মাজার জিয়ারত করিয়া ইলেকশনের কাজ শুরু করে ঠিক না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এসে জায়ারাত করিয়া কাজ শুরু করেন না সাবেক প্রেসিডেন্ট এরশা সাহেব তিনি আর সে করেন না উনি কি রাজা শাহজালাল উনি কি বাদশাহ উনি কি সম্রাট সম্রাট না রাজা না না সম্রাটের সম্রাট চিরন্তন রাজার রাজাত্ম যায় বাদশাহ বাদশাহী যায় হুকুমতের হুকুমত যায় কিন্তু বাদশাহী যায় না বদলেগা জমানা লক্ষ বদলেগা জমানা লক্ষ মানে কোরআন বদলা যায় লক্ষ্য পরিবর্তন হবে কিন্তু পুরান কি পরিবর্তন হবে একটা নক্তাও পরিবর্তন হবে পনেরোশো বছর বয়সেও কি একটা নক্তা শেষ

বাচ্চা আছে বাচ্চা যায় হকুমত আছে হুকুমাত যায় কিন্তু আল্লাহর অলিদের নবীর নবুত্থের আল্লাহর কোরানের আর কোনো বদল নাই বদলাইতে পারবে না আল্লাইনা আউলিয়া আল্লাহ লা খোনা আলাইহিম অ লাহুয়া হাজানুন আল্লাহিনা আমানু হোকানু ইয়াত তখন দুই গুণ দুই গুণ আমাকেও আছে কিন্তু ওই রকম গুণ লাগবে আল্লাহ আমানো ইমান মজবুত ইমান নির্ভেজাল ইমান ইমানের দাবিদার রাজকে এক দাগে এক দাগে এক দা এক দল তো কইতে আছে কলেমার মধ্যে ভুল আছে নাউজুবিল্লা কেন লাইলা এক লাইনে লেখাও ভুল নাউজুবিল্লা কন্যা জোরে

আল্লাহর ভয় জাগাইতে আল্লাহর অলিরা চেষ্টা করে আল্লাহর রসুলও চেষ্টা করে একটু কইয়েই আমি শেষ করবো হ্যাঁ কেমন আল্লাহর ভয় যদি জাগায় নেয়া না যায় মনের মধ্যে আল্লাহ দেখতেছে আল্লাহ শুনতেছে আল্লাহর আবার আল্লাহর কাছে হাজির হইতোই আল্লাহর কাছে হিসাব দিতে হইবো এক জরা নেকো যাইবে না বদও যাইবে না বদইলে রক্ষা পাবো না এই অনুভূতি তীব্র অনুভূতি মনের মধ্যে জবাবদিহি করার তীব্র যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ে তৈরি করা না যাবে ততক্ষণ পর্যন্ত বিডিআর এর পর বিডিআর রক্ষী বাহিনীর পর রক্ষী বাহিনী ততক্ষণ পর আকি জানো দুর্নীতি দমন কমিশন যতই কমিশন গঠন করা হোক না কেন কমিশনের পর কমিশন গঠন করা হচ্ছে দুর্নীতির পর দুর্নীতি বাড়ছে বাড়ছে না বিচার তো কম না পুলিশ তো কম না বাড়ছে কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় মনের মধ্যে জাগ্রত করা না যাবে ততক্ষণ পর্যন্ত বাহ্যিক এই সমস্ত শক্তি দিয়া অপরাধ দমন করা যাবে না আউলিয়া কেরামের কাছে আসতে হবে লন্ডনের মতো শহরে এমনই আপনারা হয়তো পড়ছেন নিউ ইয়র্ক শহরে পৃথিবীর বড় দলানের একদিন আলো চলিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে তাতে কতগুলি ধর্ষণ হয়েছে কতগুলি ডাকাতি হয়েছে কতগুলি হয়েছে এই এক ঘন্টা আলো ছিল না তার মধ্যে তার কোনো হিসাব নিকাশ নাই পুলিশের অভাব নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভাব নাই অপরাধী ধর্মর মতো আধুনিক প্রযুক্তির অভাব নাই অথচ একটু সময় তার মধ্যে যখন নজরদারি করতে মতো পারে নাই হাজার হাজার অপরাধ সংগঠিত হয়েছে অথচ সঙ্গে সঙ্গে যে কারণ কি যতই তুমি বাহ্যিক আইন কানুন করোনা কেন প্রয়োজন আছে সেগুলি কিন্তু এই দিয়ে এই অপরাধ দমন করতে পারবে না সুযোগ পাইলি আইনের ফাঁক ফোকর দিয়া ঘুষ দিয়া বিচার কিনিয়া অপরাধ চলতেই থাকবে আল্লাহর অলিদের কাছে আসতে হবে তা কোয়া সৃষ্টি করতে হবে জোরকম সোহার আল্লাহ তিনি মিজি শরীফে এক তিনশো তেরো নম্বর হাদিস বোধ হয় নবীজির জামানা নবীজির জমানার কিছুদিন আগে কিছু ধর্ষণ ছিল ছিল না নবী আসার আগে ছিল না বেশ জাতি ছিল না মদখুরি ছিল না মাতলাবি ছিল না চরিত্রহীনতা ছিল না বেশাগামী ছিল না সবই ছিল আইয়ামে মে আল্লাহর হাবিব করলেন কি মানুষের মনের মধ্যে তাকোয়া পায়দা করে দিলেন তাকোয়ার দ্বারা কী হলো এই দুইটা কালে এখন বলে আমি শেষ করব। তাকুয়ার দ্বারা কি হলো একজন সাহাবি মহিদ তার নাম একজন সাহাবি তার নাম কি জবাবদের নাম কি মহিদ একজন সাহাবি নাম কি মহিদ। কোনো সাক্ষী নাই কোনো প্রমাণ নাই কোনো অভিযোগও করে নাই উনি যাইয়া নবীজির সামনে যায় কয় ইয়া রসুল আল্লাহ জানাই আমি জেনা করছি আমারে পবিত্র করেন লাহা আকবর মা কেউ কিন্তু অভিযোগ করে নাই নালিশও করে নাই মামলা দায়েরও করে নাই আর জানে ইসলামে জিনার যে শাস্তি প্রমাণিত হইলে এক চাইতে প্রচন্ড শাস্তি আর কেউ নাই কোমর পর্যন্ত গাড়িয়া চতুর দিক থেকে দাঁড়াইয়া পাথর নিক্ষেপ করিয়া তারে মাটির সাথে মিলাইয়া দেবে রজম করা বলে জেনার শাস্তি হইলে এই লোকটা তাও জানে কিন্তু সেই লোকটা এসে বলে ইয়া রসুল আল্লাহ ইনি জানাই তো আমি জেনা করছি আমারে পবিত্র করেন শোভান কইবেন না আল্লাহর ভয় কেমন যেখানে কেউ সাক্ষী না থাকুক প্রমাণ না থাকুক অভিযোগ না করুক আমার আল্লাহর দ্বারা একদিন যাইতে হবে সেদিন যেন আমি অপবিত্র অবস্থায় জেনাকারী অবস্থায় না ওঠি আল্লাহ নবীর কাছে যাই বলে ইনি জানাই তু আমি জেনা করছি আমারে এ পাক করেন নবীজি মুখ খান আর একদিকে ফিরেছি শোনে না যেন কথা শুনিও শোনে না সামনে যাই কো চুলাল্লাহ ইনি জানাই তু আমার ফেরত দিয়েন না আমারে শাস্তি দেন আমাকে পাক করেন আমি জেনা করছি নবীজি কথা কয় না আর একদিক করছে সেই দিকে যাইয়া কয় যে ইয়া রসুল আল্লাহ ইনি জানাই তু আমি জেনা করছি আবার শাস্তি দেন আমারে পাক করেন রসুল করলি বেটার মাথা খারাপ হয়েছে নেই এই দাও মুইদের কি হইল এরকম করতেছে কেন সব বলে যে সুস্থ আছে হুজুর এ তো ভালো মানুষ এ তো আবল তাবোল কন্যের লোক না যে করছে বিদায় পরে নবীজির সামনে যাইয়া আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি চতুর্থবার বলছে আমি না করছি আমারে পাক করেন রাসূলুল্লাহ বলেন যাও এরে নিয়ে যাও নিয়ে যাও মাঠের মধ্যে নিয়ে যাও কোমর পর্যন্ত গারো পাথর মারিয়া এর উড়াইয়া দাও রজম করো সুবহানাল্লাহ কইন এই যে ভয় কেউ জানে না সাক্ষী নাই প্রমাণ নাই অভিযোগ নাই মহাশাস্তির কথা জানা সত্য সে যে নিজে এসে বলে যে আমি জেনা করেছি এটা কার ভয় আল্লাহর ভয় আর আল্লাহর অলিরা যে নিজেরাই জানে অকানু ইয়াত্তাকুন এই তাকওয়া গনে নিজেরাও বিভূষিত অন্যদেরকেও বিভূষিত করেন আরেকজন ওই মেসকা শরীফের মধ্যে আছে নাম গামি দিয়া একটা মাইয়া লোক এর কিছু দিনের পরের ঘটনা এই মেয়ে লোকটা বিয়ে হয় যুবতী একটা মেয়ে লোক সুন্দরী একটা মেয়ে লোক নবীজির সামনে আসে বলি ইয়া রসুল আল্লাহ ইনি জানাই তো আমি জেনা করছি আমার পাক করেন আমার শাস্তি দেন রসুল কল না তুমি এই করতে পারো না করছি মুহিদের মতো আমার না আমার সাক্ষী আমার লগে আছে আমি গর্ববতী আছে। সাক্ষী আমার লগে সোহান আল্লাহ এখন তোমার শাস্তি দেওয়া যাবে না তোমার পেটে বাচ্চা আছে ওই বাচ্চা প্রসব হইলে তারপর আইস তারপর তোমার শাস্তি দেওয়া হইবে বোঝেন কি আল্লাহর ভয়টা কেমন ঢুকছে এমন গেছে ফেরত গেছে নয় মাস নয় মাস দশ মাস গেছে বাদশাহ প্রসব হয়েছে বাচ্চারে কোলে নিয়ে নয় মাস দশ মাস পরে রসুল্লার কাছে আসছে ইয়া রসুল্ল আমি আসছিলাম আমার পাক্কর হওয়ার কথা বলছিলাম আমি গর্ভবতী ছিলাম আপনি বলছেন বাদশাহ প্রসব হইলে আইছো বাচ্চা ওইছে এই আমার কোলের বাচ্চা এখন আমারও শাস্তি দেন সোহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি বলেন না 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 তুমি যাও এই বাচ্চা তো কিছু খাইতে পারে না তোমার বুকের দুধ খায় এরেনি আমি দুধ খাওয়াও দুধ খাওয়া দুই বছর দুধ খাওয়াও দুই বছর শব্দটা নাই তার দুই বছর বয়স দুধ খাও বয়স দুই বছর দুধ খাওয়াও যখন নিজে খাবার খাইতে পারবে শক্ত খাবার খাইতে পারবে তখন আইসো মেয়ে লোকটা বাচ্চা নিয়ে গেছে দিনের পর দিন তারে পালছে দুই বছর গত হইছে এখন রুটি খাইতে পারে হাতে একটা রুটি দিয়া আল্লাহ আবিবের কাছে এসে ইনি জানাই আমি জনা করছি ফেরত দিছিলেন বলছেন পেটে বাচ্চা বাচ্চা প্রসব করলে আয়ছো আরছি ফেরত দিবেন বলছেন যে দুধ খাওয়া ছাড়া বাঁচতে পারবে না দুধ খাওয়া এর শেষ হইছে এই দেখেন রুটি হাতে দিয়ে আনছি রুটি খাইতে পারে আমারে শাস্তি দেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আকবর আল্লাহর হাবিব তখন বাচ্চাকে আর হাতে দিয়া বললেন যাওয়ারে পালো আর ওরে নিয়ে যাইয়া এই শাস্তি দাও গাড়িয়া চতুর্দিক দিয়ে পাথর মারিয়া রজম করা হইল এই যে ব্যাপার এইটার নাম তাকোয়া এইটা তৈরি করতে না পারলে এই অল্লার হয়ে পরকালের জবাব দিটা এই চিন্তা যদি জাগ্রত করা না যায় তাহলে কেবল বাজি আইনের দ্বারা কোনদিন অপরাধ দমন করা যাবে এইটা আল্লাহর অলিরা দেন এই আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখতে হবে রাখতে চান চান আল্লাহ আউলিয়া কেরামের অবদান আপনি সহি দেখতে আছেন না কয়াজার কেরাতি মাদ্রাসা আমার পটুয়া সাগরের পারে সেইখানেও সহি শুদ্ধ কোরআন শরীফ পড়াইতে এইখান থেকে ফুলতলি থেকে যায় হাজার হাজার জায়গা যায় এইখানে যায় না আরে বমিরাতে যায় বলে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ লন্ডনে দুই হাজারের বেশি ইউকে তে সেইখানে তালিম হচ্ছে বলে সোহান আল্লাহ আমেরিকায় আটলান্টিকের পারে বারো হাজার মাইল দূরে সেখানে কলমের তো ঈদের আওয়াজ গুঞ্জরিত ইয়া নবী সালাম আলাইকা উচ্চারিত সেইখানে আশেকে রাসূল আশেকে আউলিয়া কেন অগণিত আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ এই আউলিয়াদের দামান ধরি আমরা থাকব না জোরে কোন থাকব না চিৎকার দিয়ে আমার সাথে কোন নারায়ে তাকবীর আরো জোরে শাহজালালের দেশের মানুষ হুম এই পারে আয়েশা সুরমা নদী নৌকায় না যায় না মাঝে পার হইয়া আয়েশা গৌরা গোবিন্দর রাজ প্রসাদের সামনে তাকবীর দিয়েছে গৌরা গোবিন্দর রাজ প্রসাদ আাদনের ধনিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই দেশের মানুষ না আমরা ওই রকম একটা তাকবীর দিতে পারি না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত

ہمر پپی ہمرا گنگار محبد مؤلا رحمان تبو تمہار ہابی بےمرا امد کرد کر ڈوبے ہوئے مے جو کچھ بھی ہے لے کے تیرے محبوب کی امت مہ گار ہم را پاپی ہمرا خطا کرمرا نہبو تمہارم ہابی بیرمرا امد আমাদের মুখের দিকে চাও গুনাগর আমরা পাপি আমরা না ফরমানের তিনশো আরবের মাটির সাথে যেই মাটির মিল আছে সেই সিলেটের মাটির বাসিন্দা আমরা আল্লাহ আমাদেরকে ভুলিয়া যাইও না রহমকার আপনে না আইনে রহমক ভুল যা আম তো যে ভুলি হেনে কিন্তু না হামকো ভুল যা আমরা ভুলছি তুমি ভুলিও না তুমি স্মরণ করাইয়া দাও ইতিহাস স্মরণ করিয়া দাও ঐতিহ্য স্মরণ করিয়া দাও আমরা নিজকে যেন নিজে চিনতে পারি নিজের জাতিকে যেন চিনতে পারি নিজের ছত্র মিত্রকে যেন চিনতে পারি আল্লাহ সেই নূরে ইমান আমাদেরকে তুমি দান করো আমাদের সিনাকে মুনা্ভার করে দাও গুনা খাতা তুমি মাফ করে দাও গুনা খাতা মাফ করে দাও রহম নজরে যদি বন্দনা দেখিবে রহিম রহমান নাম কি ভরজি মাল্লাহ আমাদের গুনা মাফ করিয়া দাও মজলিসকে কবুল করো যে উদ্দেশ্যে মসজিদ কায়েম হয়েছে আল্লাহ আউলিয়া ইকরামের অবদান তাদের সাথে সম্পর্ক কায়েম করার জন্যেই সেই লক্ষ্য যেন পুরাপুরি অর্জিত হয় আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ আমাদের দোয়া দরুদের তাম লক্ষ্য কুটি কোন বাড়াইয়া তোমার মাহবুবের দরবারে কদম মুবারকে পৌঁছা বলি আব্দাল কাউস কুতুব সালফে সালহীন ওলামায় মতা মোতাক্ষরিন মোমেন মোমেনাত মুসলিম মুসলিম আর সকলের রুহে পৌঁছাইয়ে দাও খাস করিয়া সাহেবকে বলা ফুলতলি জামানার মজাদ্দ আল্লাহ আমাদের পীর মোরশেদ তার কদমারকে আমাদের সালাম আমাদের দুয়দুরুদের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ আলমে বারজকে কৃপার পর তারাক্কি এনায়েত করো আউলিয়া এই ভক্ত আমরা অপরাধী আমরা তবু আল্লাহ আউলিয়া কেরামের পথ ধরিয়া আসি আল্লাহ আমাদের খালেস খালেস্ত নসিব করো তাকে আমাদের মধ্যে দান করো অরহেসারি দান করো সুন্নতের এতে দান করো আউলিয়াদের পদ অনুসরণ করার তৌফিক নায়ত করো আমাদের আল্লাহ উল্লাহ যারা আসবে আল্লাহ দিনে হকের উপরে হকানি সেলসেলার উপরে আল্লাহ মসলাকের উপরে কায়েম রাখিও আল্লাহ আল্লাহ মুসলমান হিসাবে আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব অর্পিত আমরা তোমার রিক্রুট করা জাতি গোটা দুনিয়ায় তোমার পয়গাম নিয়ে আমরা যেন ছুটে বেড়াতে পারি তোমার পায়গামের জন্য তোমার দিন জারি করার জন্য জীবন যেন উৎসর্গ করতে পারি আমাদের দেশ সকল জায়গা যেন প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক তুমি আল্লাহ তক্লাহ সাহেব কাবলার যত প্রতিষ্ঠান আছে সেগুলি উন্নতি দান করেন তার দ্বারা দুই ধরনের আওলাদ একটা নসবি আওলাদ রক্তের সন্তান আর একটা রুহানি সন্তান আল্লাহ তার নেক নজর আল্লাহ তার ফয়েজে আমাদেরকে ধন্য করো আমরা যেন সেই পথ ছাড়িনা না আল্লাহ আল্লাহ তার আওলাদদেরকে আল্লাহ তুমি তারাক্কির পর তারাক্কি এনায়ত করো যার রোগ আছে রোগ মুক্তি দাও যার ঋণ আছে ঋণ মুক্তি দাও যার সমস্যা আছে সমস্যার সমাধান করিয়া দাও যার যে মনের আছে পূরণ করিয়া দাও খালি হাত ফিরাইও না সবাহ রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইউসুফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته

ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذكر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زين الحياة الدنيا ولا تدع من اغفلنا قلبه ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتباعه وكان امره فرطا صدق الله العظيم لرسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا

خود اللہ خیر حدیثِ قدسی محبتی للمتجالسین امر اخزوننے اخزوننے محبت ارے را ایک لگا مجھے محبت کر لگی اللہ واجیب ای کار এক মানুষ দ্বারা এর রুহানি সম্পর্ক পরস্পর লোকের নিজের মুর্শিদের মাধ্যমে আর এই রুহর তো বহু না হইল যে রুহরে আগে সৃষ্টি করা হয়েছে যদিও কেউ একটা লাভ আগে সৃষ্টি করা হয়েছে আর রুহরে আল্লাহ সঙ্গবদ্ধ রাখলা।

আল্লাৰ বাস্তি মহবৰ কাৰণে একজনে আৰু একজনৰ ৰোহানি ফয়েজ লাভ হ'ব পাৰি আৰু এতিয়া জিনিও যদি কোনো বুজুৰ্গৰ মুৰিদয় কামিল মুৰ্শিদে তাৰ হঠাৎ দিলাৰ লগে লগেও তাৰ দিল আলাৰ দিশে ৰুজু হয় আমি মুক্তসর ভাবে খুঁজছাম সাইরাম যে এরকম নজির ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই রে কটলা লানতুবি সাহেব ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই হিজরত সরিয়া গে লাগি মক্কা শরীফ আর কাশিম লালতুবি সাহেব সিটি লেখলা যে আমি জিকিরোর মাঝে বজাবাই না হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিঁদির উপর দিলা ছবি যদি এখন তো বোঝা না পাও ইনশাআল্লাহ বাজুলিয়া জিকির বইয় আর আবার تصوور করিও আবার দিয়ান সবলে রাখিও ইনশাআল্লাহ এক গোলটা তো জিকির করার পরে তো দিল আল্লাহর দিকে রুজু হই জিবে সুবহানাল্লাহ এই লম্বা আলোচনা যে তো সৌরের আলোচনার লম্বা এই দিকে আমি যাই না বলা এখন বক্তব্য ফিকিরও যারা তা এটা আছে যে মুর্শিদর খেয়াল এর কারণে ইবনুল হাজ মালিকি আল মধল কিতাব লেখসল যে আপনার মুর্শিদ দুনিয়াতে কি গেলে গিয়েও

মুক্ত ৰোহ এই মুক্ত ৰোহিটা দুলিয়াত থাকাৰ অৱস্থা যথেষ্ট আৰু বহুগুণ বাঢ়াই দিয়া হয় আমাৰ শ্বাহজলাল শ্বাহজলাল চাহৰ জীয়াৰতো গেলে যদি এই এটেকাত যায় কিন্তু শ্বাহজলাল চাহমতী যি কালো আন বাইছ বহু শক্তিশালী একটা রু শিকানো আছে যদি আমি ফিরে যায় আমি রোহালিভাবে উপকৃত হইবু কিন্তু রাখবা আমরা বাজার হলে গেলে শরীয়ত ছাড়িয়া নিজর বানাইল পদ্ধতি অবলম্বন কর্তা বেলা আপনার পীর অবশ্যই সাহেব জিয়ান খুব বেশি ঘর কোনো সময় চলন্ত অবস্থা গাড়ি মহিয়াও

এই রুহার অবস্থা সম্পর্কে আমি ও কারণে হইয়া যে যারা হায়াতুল স্বীকার করে তারা এই আলোচনায় হাফিজ হাফিজ ইমলে তৈমিয়ার সবচেয়ে প্রধান এবং বলিষ্ঠ ছাত্র সমস্ত দুনিয়াত জাইল হাফিজ ইমলে তৈমিয়ার মতবাদে প্রতিষ্ঠিত করছে এব মকমুল হৈছে সকলো মজহবৰ মানুহৰ গেছ মকমুল হৈছে আপোনাৰ মকমুল যত তফচিৰ কিতাপ আছে চব তফচিৰৰ কিতাপ یسالونکا علی الروح یہ آیت اور تفصیل لکھتے ہیں ابن قیم الجوزیر کے اس لگے خودن, خودن بشور شوادہ لکھو لکھا دیشور ارمزہ تر خویرہ جو یمبغی ان یعلم اللہ ما ذکرنا من شان الروح یقتلف بحسب حال الارواح من القوة والدوف والکبر والصغر فللروح العزیمہ القبیرہ من ذالک ما با لیسا لمن هو دونہو

وللروح المطلقة في أسر البدن وعلائقه وعوائقه من التصرف والقوة والنفاذ والهمة والسنة والسود إلى الله ذي روح شرنتك مكتوئية إي روح شرنتك مكتوئية إي روح برويوب أبا جوتتا الله الأرض كشبرك شب ديك دي, شبر دي, دي ما ليس للروح المهيلة المحبوسة جے روح شریلو بندی ای روح شواللہ ای روح تاکی بہت گل شکتی جلی خوک سبحان فی علائق البدن و آوائقی ہی تلی تلی ای علو چلارو لما خوریگ یا خجرہ وقد تواترت الرؤيا في اصناف بني ادم على ارواح على فعل الارواح بعد موتها ما لا يقدر على مثله في حال اتصالها بالمدان من الهزيمه الجيوش الكبيره بالواحده والإثنين والعدد القليل. يوشك <applause> <دي. تصفيق>

যারা হায়াতুল্ল বহসী করে তারা বিপক্ষে তারা জবাব হিসাবে আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ এর কারণে আমরা যদি আবার কাবিল মুর্শিদর সম্পর্কে যদি এ মুর্শিদর লোকের সম্পর্ককে লই চাকি এই সম্পর্কটা জিসমালি না রুহালি জিসমালি সম্পর্ক হইলো আপনার বাবা লোকের লোকে দূর সে তার মুর্শিদ রুহর ভয়েসটাকে দূরে নেয় চুকে আমার বাকব দারদ যদি এটা দৃঢ় বিশ্বাস করে হরকত শেখ রাম ইয়াদ দারদ সর্বদা সর্বদা যদি তার মুর্শিদের স্মরণ থাকে রক্তকল পয়দা তার মুর্শিদর লগে রুহানি তার লোক পয়দা ওই জীবক خلد مصطفید بود شدہ شرمدہ شبک لدھو بھی روحانی موی چو اجا مصطفید بود چو مورید در حل واقع معتاد شیخ بود شیخ را قلب بقلب حضیر آوردہ بلیسال حال سوال کلان اللہ بللہ خوٹتے کلان اٹکی جائے مانوش اللہ بللہ خوٹت کی ایک زکر قبض اور بست خوٹ بلہ ایک زکر کی ایک تر قبض ہو جائے آن یا انگوئی چوہر اللہ ইলার সমস্যা হয়তো কি তখন না খুঁজরা খুঁজরা যে শেখরা মকল হাজির আওয়ার্দা বলি সালে হাল শুনা কুলন নিজর মুর্শিদ রে কলম হাজির করিয়া হে জিজ্ঞাসা করত রুহানি বাবি তাহলে আলবত্তা রুহে শেখ মিজিল্লাহি তালা ইলকা খাহাদ কান তার মুর্শিদে রুহে ইনশাল্লাহ জবাব দিয়ে দিবা হোক সুবাহ আব সাল হইল যে আপনি এবারও চললাম হারসি জানো যে তো ভালোইও লিখতে হবে বলবো না আর আমার লাগা যদি হইতে গেল তিন পয়সার ওগুলো দাম নাই তাহলে আমরা এবার ই বক্তব্যটা খাল জ্বালা দোল খালি আচ্ছা যদি আমরা যদি জানতে পারি অন্য এক মশ্লোকর বড় যেন বক্তদায় গেছে নাকি আমরা ভাইলাম যে একবাই ভাইছি আমরা তো

বোলে আপৰা এইবিলাক মনত না যে আপোনাৰ নবীৰ জেগাত বন্দী আপোনাৰ থাকি নবীৰ উৎসৱে কথাটো হলো ই মুছলা চাবি টিলা যে আজিৰ নাজিৰ আজিৰ নাজিৰ হ'লেতো আপোনাৰো বৰ আপুনি বিলিয়ে খাই দিয়া আপোনাৰ নবী যদিও নাজিৰ তাকৈ আপোনাৰ গৰু এটা ছবি তাকে যদি ৰহমতা নিলা না আপোনাৰ গৰু গান বাজনা ৰহমতৰ বিৰিচিতা বেহুদা যদি কুকুৰ ফালৰ লগো থাকে ৰমটো নাই

আলदेशीर সলাত সম্পর্কে বিভিন্ন ব্যাপারে ব্যাখ্যা সম্পর্কে কই দা হাতি আসে কা হাদিস शेखুল হাদিস তোমার জবাব লে হুক সাবহানাল্লাহ ইববতের গৌরাবি ভাব জালালউদ্দিন সুয়তি কারর রসূলে পাক ইবাব জালালউদ্দিন সুয়তি রহমাতুল্লাহ আলাইহির शेखুল হাদিস আবदेशीर হুক সাবহানাল্লাহ যেটা আমি কইলাম যেটা সজরাতুল জাব কিতাবতে কেয়া الواد شاہ کشمیری رحمت اللہ علیہ انچل خوب سبحل اللہ شزرات کی نواز اگلو اللہ اسماع و رجال اٹھا تین خوش رہا دی آرو بڑھو لو اللہ وزکر الشیخ عبدالقادر الشاز علی فی کتاب ترجمتی اللہ وقالا یقول رائیت النبی وسلم یقزت الرسول پاک صلی اللہ علیہ وسلم جاگرتو وستہ دیخسی خوش سبحان اللہ. فقال لي يا شيخ الحديث رسول بَاكَ يا شيخ الحديث لي فقلت له يا رسول جل 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 رسولي الله جل وعلا جل وعلا رسول صلى الله عليه وسلم جاگلت و مستعد اخصر الله رسول صلى الله عليه وسلم

হুসনুল মকসুদ ভি আলবিল বউল আবলিল বউল আমরা গৌরব সাথে হইতে পারি যে মিলাদুল ব্যাপারে যে অভিযোগ এসেছিল যাকে রসুল নিজেই শেখুল আদিস খাতাব দিয়েছিলেন তিনি কিতাব লেখে তার জবাব দিয়েছেন সুতরাং জবাব বুঝলেন

শেখুল হাদিস খেতাব দিয়েছেন আপনারা মিলাজুল নবীর উপর যে اعتراض করতেছেন হক করে তিনি জবাব দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত চলে এই جناب আমাদের জন্য যথেষ্ট আর জবাবের কোন প্রয়োজন নেই এই জবাবই আমাদের জন্য যথেষ্ট Hazirul Ikram Sahib de

তহবত লাগালে তো অনেক আগ থেকে শুরু হয়েছে বিবি মরিয়মর উপরে আল্লাহ জালিয়া তহবত লাগাইছিল তল কবিলার মানুষে লাগাইছিল না এটা জানছো না বুঝার বাদে তারা বাদলেছে ইউসুফ আলাই সালাম বিবি জুলাই খায় লাগাই দিল এক বাচ্চা সাক্ষী দিল বারিস্টারও লাখাত দিল দিয়া ইউসুফ আলাই সালামী এই অভিযোগ থেকে মুক্ত করলাম ভাই বা আয়শা সিদ্দীকা দি আল্লাহ মুলাফিকর सरदार আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে লাগাইলো তহমত আর তহমত লাগানোর বাদে আল্লাহ অপেক্ষা হল্লা দে মুলাফিক জाहिर হই যাও কা আর এর বাদে আল্লাহ ইন্তজারের মাঝে আল্লাহর বলসা তাফসীরে জালালে শরীফের Hাশিয়াত লেখছেন যে আল্লাহর নিজে খেলে জবাব দিলা যেту রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে ভাই সা সিদ্দিকীর সম্মানের সাপোর্ট সেজন্য আল্লাহ নিজেই তার উত্তর দিলেন এখন তওবা লাগা জি আকবরুল কোবাইর একজনের তওবা লাগাইতে এরপরে লওয়াজ হইতো না ওই বলি প্রবল যায় যদি কারো তওবা লাগাইলে খালি তওবা হলই চলায়। দুর্গা জৈব চমৎকার আমাদের বড় আশ্চর্য লাগে ইতিহাস বিকৃত করা হচ্ছে অনেক কিছু আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে অনেক সময় যেমন আমরা বাদশাহ পড়াই বাদশাহ কাবিল জামাতে বুখারি মুসলিম তিরমিদিনা সাহি ইত্যাদি পড়ানো হয় সরকারি বেসরকারি বাদশাহ পড়ানো হয় এলাকে এতদিনে পরীক্ষা হবে এতদিনে অতটুকু করলে অতটুকু হবে আচ্ছা একটা অভিযোগ এসেছিল তবলিক জবতের উপর যে আপনারা যে এসব করেন সকাল বিকাল রেলি করেন আপনারা যে তিন দিনে চিল্লা আপনারা যে এইসব করেন আপনারা এইগুলা কোথায় সরাসরি দিশে আছে পক্ষ তাদের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে ইরশাদ ফল মায়া উনি উত্তর দিতেছেন যাকে বলা হয় ফকেউল্ব علماء دے اول در پکو تکے ارشاد فرمایا کہ ایک مدرسہ کی باتمیر صاحب نے تبلیغ جواد پر بطور احتراز میرے پاس خط لگا جس میں تحریر تا تبلیغی جواد کا یہ لساب عمر میں سات چلے سال میں ایک چلہ وینہ میں تین دن ہمیشہ دو گشت اور روزانہ تعلیم کا حال سے ثابت ہے تو میں نے جواب دیا جواب لکھا کہ ایسے عمر کا ثبوت کے لیے এটা কাবি কে ও খেলা ফেসলা লাহ তিনি উত্তর দিতেছে যে যে সকাল বিকাল গোষ্ঠ করি এই করি এ সমস্ত জিনিস প্রমাণিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে এটা শরীয়ত বিরোধী নয় এটা বলে না এটা শরীয়ত বিরোধী নয় এটা শরীয়ত বিরোধী নয় সইয়ে খেলা খেলাভে এসলা আপ আ ইয়ে কে আপ কে হা দর্শন নজামি কে নিসাব

ইল্লাৰ মাজে চাবিত আছে আপোনালোকৰ আলোচনা কৰিছোলাৰ জিকিৰ যিহেতু লাভাৰী হয় বেদাত তাইত বুজাই দিছ যে ইটাৰ আচল চাবিত আছে কিন্তু কৈভিয় চাবিত নাই কথাটো বুজিলা এতিয়া ধৰক অনেক কিছু আছে খালুল কিতা যে সাবাই রামর যুগ যে আসিল সেই যুগ আছিল পাক পবিত্র যুগ এরা দিল সবাই লাগি অনেক কিছুর প্রয়োজন ছিল না অনেক পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন ছিল না পরবর্তীতে মানুষের দিল অন্ধকার হয়ে গেছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের আচা এই পদ্ধতি অবলম্বন করেছেন কিছু আছে সুফিগণ করেছেন যেমন দেখা যে এটারে বেদাতে বদ্ধ বলে যে সাবাই দিল পাক সাফ আচ্ছা হোক আছে লবিশ্বর তোমরা মেডিল বস আইতে পারতালি পারতালি আইতা পারতা ই যে আইতা বেটিল আর ঘরে ফোরতা এই সময় সাহাবি হল বড়

যে ও হজৰত মই মৰকতে সুমতুল্লবী মজখাতে উচলিয়ে আস্কাল কি জৰুৰত না তে মুধ হতা গিয়া জৰুৰত হওগাই সদায় কৈছে আস্তে আস্তে বিভিন্ন পদ্ধতি হবলো বিভিন্ন পদ্ধতি বল চিন্তা যাই হোক বিলাজুলবিৰ আনুষ্ঠানিকতা চাবিত আমি হৈছে আগে এই দৃশ্য মানুহ এতিয়া তোৰ কথা নাই আসল চাবিত আছে কিন্তু কৈভিয়ত যে বাদশাহ সময় আবু সৈদ কৌকাবি রহমতুল্লাহ আলহীর সময় যে রবিউল আব্বাল মাস এটার যে একটা আনুষ্ঠানিকতা যেটা হলো হয়েছে তো একগুলো আলিবখলে যে এখানে আমি বুঝি না যে একজনের ব্যক্তি চরিত্র উঠে তারা কুল হাত দিয়ে ওখানে আমি না ইতিহাসে বদলাইয়া তাই কি ধরনের মানুষ আসলা তো তারা কেউ খোয়াতেন খ্রিস্টান আসলা কেউ

امام الزهبي سيلو على اللي بالا كتاب الاقلاع وقال متوازيا خيرا سنيا يحب الفقهاء والمحدثين تلتل البلوي والطوب سنيا فقهاء ومحدث كلام كتير بلو بشتين اير ما ديو قال ليا اتياد جائز غيلو زي روئيك جاوتا انا نزي دي لو بان غريا كتا غير دي سي بان غريا اولا دشور بان لسلائي حسن للا لا وطوسو تلاو انا البلدين سي ইতিহাস বিকৃত হরিয়া দেখাল দুরিয়ার মুসলমানের গৌরব আবু সহিদ কৌকাবির উপর তোমরা যে অভিযোগ করেছ এ ধরনের কথা যদি বলতে থাকো তাহলে তোমাদেরকে ভাসিক বলতে আর কোন অসুবিধা হবে না কারণ মানুষের চরিত্রের উপর হাত দিতেছ ইতিহাস সাক্ষী দিতেছে এমন ভাষায় كل رجب السشب بركي حيب البشاي كُمْ كوبي الدين بلا كسير ملتسير وكان مع ذلك شعب الشجاع الفاتق <applause> العاقل العالم العادل رحمه الله واكرم ومصواه اقبل الله سبحان الله

আৰু আইতো শাৰাবাল যে ভদ দি লাগিছিল আৰু গিয়া হজোৰা চুৰ চুবা দিছিল শুকত চভা আন একজনে জিকাই তাইতো শাহজাদা হেচাবি বুলি আব্দুল মালিক জিকাই ল যে হেচাবি বুলি আব্দুল মালিক এনে চিল্লা দি এই এই দেখে এনে দেখ কিয় শাৰাবালো চৰি গেলা আব্দাল নে দেখ কিয় দেখা লাও ফাত্তাও দিলো হেচাবি বুলি আব্দুল মালিকে যে আমি চেনিলা এৰে না এৰে ইগাল কবি আসলাম কিনা এর বড় বড় মানে বড় আবেগ সৃষ্টি হইল যে আল্লাহ নবীর আল্লাহ যার বেটা কয়েছিল না তাহলে খুব গরম হইয়া কবিতা রচনা করলা কবিতা পাঠ করলা যে হা জাল্লা জি তার ফুল বা থাউ জানে আরবর চটিয়ল বা ছিলে

وما أرسلناك إلا رحمة لله. إمام بوسيني رحمة الله عليه يا خويا، لخويا. وكل عائلة الرسل الكرام بها فإنما اتصلت من نوره به به

যাই হোক আমি দিকে এদিকে বিশেষ যাই রাম না শহরের মফিল আপনার হচ্ছে একটা পরিবার সভ্যের ভিত্তি হোটেল থেকে মফিল হয় আর এর মাধ্যমেও আলোচনা আরও কিছু ছোড়া গইব দুরুসুরি পড়ুগা সল্লাল্লাহলা বাহা বা দু সল্লাল্লা হলা

বুজুর্গ দিলর হাল তাকে যে মানুষটা আইছে এ বড় বিদগ্ধ বল লই আইছে হেও যে সময় হইব আল্লাহর কাছে হে বাপ সাইব তার ছিল আবারও বা কব লইব সুভান আল্লাহ এই মানুষর দিলর হাল পরিবর্তন হয় সর্বত্রে এত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সর্বত্র কারণে যদি হাসালগর রুহালি সম্পর্ক লাগায় আল্লাহর বাস্তে সম্পর্ক লাগাইতে এক সর্বত্রে মানুষরে। জমির থেকে আসমানও উঠাইতে পারি আমি এক বিশাল দিয়ে সে শুনলাইব আপনারা যারা আগে হজগে শুন দেখছল হলব শরীফ থেকে 12য় হাববাব আছিল আছিল না হাববাবের টয়লেট বাথরুম ফিজাব ওটা নি আস্তে আস্তে হলব শরীফ বড় ইতা বুঝলা এটা ভাগ গিলে ভাগের দেওয়াল ভাগের যেসব হইতা হাম্মাম আছিল বসুলোই যে হাবাবর ভিতরে যদি হাওয়া লওয়াজ হড়ই দরকার পাক হয় তবে বকরু হইব আল্লাহ পাক হইলে তো লওয়াজ হইতো এখন দেওয়াল যা বাগগিয়া হরবল বসুল্লার লগে বিষয় দেয়ার পরে এমন পরিবর্তন হইলো যে জায়গা লওয়াজ হড়িলে লওয়াজ বকরু হয় সেই জায়গা লওয়াজ হড়িলে এই জবিলে টুকরাটা হরবল সাহবত আভাল খাললে ইজাগাত নবাজ ভরিলে এখনে খাতে এক লাখ রে খাতর স্বভাব এর কারণে মানুষ সকলের আমল ও সমান নাই যে পরিমাণ শাহজলাল সাহ রহমতুল্লাহ আলহি যে সময় বক্কা শরীফ থাকি তাল বীর মুর্শিদর গেছ থাকি বিদায় লইয়াই তা তাল বীর মুর্শিদরে বহুত হাত দিয়া দেওয়া হইল আর তাল বীর মুর্শিদে হইলা সবে এক একটা হাত দিয়া লইয়া যাও সকলের একটা লীলা সাজু লাল সবে সকল হেসে একটা টেকা লইলা আর তার মুর্শিদে মুসকিয়া দিয়া হইলা জলাল তুমি সব দানোর প্রাণ লইয়া গেছ কি হোক সব ব্যাখ্যা দিলা যে এই দীর্ঘটা যে মহিলায় দিছইল যে পরিমাণ খাটি নিয়তে দিছইল ইলা খাটি নিয়তে আর খেউ দিতে পারছো ইল্লা হোক সব হাল

বেঠার ਵਾਲেলা কুড়াল লইছে কই গাছ কাটিব কাটিব আর গয়নে লড়াই লাগাইছে লড়াই লাগায় দেহার লা দাইল আল্লাহ আল্লাহ কইল এই নুফরে আর শয়তাল আলী চলে আসলে চলে ወরছে ওড়াইয়া কি দেলা সিফা দিছে দেছে জাল দেবো গিয়া কইছে রে আমারে শাড়ি দে ফরতের দিন জোর বালিশর তলে আমি আ ও দও বলো সদালি দেখবা খাই শ্ৰদ্ধা আছিল শ্ৰদ্ধা ভাল শ্ৰদ্ধা খাই নাই এই মুছলমান হজুৰ ইয়াত আমি খাম

আর খাদ্যা শুরু করছেন কত স্মৃতি বলা হয়েছে রাইনি খৈরে ভাই চুমার খেয়ে গুসল করাইয়া দে তোমার খাফড় খেয়ে ফির দাইয়া দে খাফড় খেয়ে দইয়া দে উমর রাজিয়াল্লাহ খান্দিরা আর এক একটা জিনিসের অর্ডার দিরা একটা গোলাপ দেও একটা ওটা দেও একটা ওটা দেও সাহাবি হলে দেখিয়ে খান্দা আরম্ভ করছেন কী লাগে হাদিদরা যে উমর ফারুক রাজিয়াল্লাহ লাল হয়ে

سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.

এটা বিচার আদালত বলতে কিচ্ছু আসিল ও বঙ্গর লোক জেলা ওলা একজনে বাড়িতে ভাতর দিয়েছে আর এই হল্লা হঠাই নিছে লুতে লাইছিল ওর খবর এগিয়ে হাজির গেছে বিচার দিছে বাবার হল্লাটা হঠাই নিছে ওই দেখো আস্তা বাতা লাল করি ওলাইছে রক্ত দিয়ে খাজিয়ে বিচার করিয়া রায় দেন যে তোমার মাতা কত সুন্দর করিয়া দিছে তুমি আর তারে পয়সা দেও

সৌন্দর্যের দিকে গেইলা দাবি চল না জানি যেটার কারণে আমরা আখের হাতে একজল নাই একজন মানুষ নে যদি আল্লাহ সচ্ছল বানান সুন্দর জীবন খোলার চৌভিক দেন সুক্রিয়া দেয় খরঞ্জালি এবং ইটারে বলো খরঞ্জালি যে চৌড়ান্ত আমার একটা প্রাপ্তি কারণ এক সময় বো আরে আকিল্লাহ গাফিল তুজে মিট্টি বিচুনা হয়ে کہ آخر ایک دن اپنا خدا کو وہ دکھانا ہے ارے علوگا غافل تجھے مٹی بھی چنائے کہ آخر ایک دن اپنا خدا کو وہ دکھا ہے محبت اس کی لا حاصل کہ جس کو چھوڑ جانا ہے যে জিনিস ছাড়িয়ে যাইব কি জিনিস লাগে ফাগল ওয়া টাবরাল লাগে আহল বলতে খাব না ডাকা দেবে গায়ে চুমক হুয়া চুমকেও দেওয়া নাই ও খেয়াল রাখো জানি যে আপনার যে জিদ্দেগিত আল্লাহ যে দৌলত দিন সবসময় আল্লাহ রাস্তা কোরবান করবা আল্লাহ তোলাই দিস আল্লাহ বিল্লাহ করবা পাঁচ শক্তি লবা সুন্দর করি ভরবা

ابن السُّدَدِ وفخار انت فيه اليتيمه الاسماء <applause> واكرم به من نسب تاره الله تعالى من سباه الجاهليه واورد الزين العراقي في مورد الهدي ورواه حَفِظَ الله تعالى كرمتا لمحمد صلى الله عليه وسلم آباه لم جاد سولا ترك السبا فلم يسب وارو من آدم إلى أبي وأمه سَرَاتٌ سرى نور النبوة في أسارير مرنهم البهية وبدر بدره في جَمِيلِ عبد المطلب وابنه عبد الله أتر الله وقبره الكريم صلاة وتسليم الله وسلم وسلم وبارك عليه. ولما تب بالحمل إشاران على شر أشار الاقوال المروية توفي بالمدينة الشريفة المنورة ابو عبد الله وكان قد اجتاز بأقوال بني ادم من الطائفة اللجانية. وبكاس فيه بشارا سقيما يعانون الْقَمَرِيَّةِ وَأَنَا لِلزَّمَانِ وَشَكْوَاهُ ولو تم من حمله على الراجح تسعة أشهر القمرية وأنا للزمان أن جليل حضرته ليلة مولدي آسية مريم في نسوة من الحزينة القدسية وأخذها الوخاد فَوَلَدَتُ صلى الله عليه وسلم بنية সুখ হল নকৰিল সেইটা হলতে আমি অলপ হয় না يقرب <applause> على الجل إلى قلبه بسم الله يا دعاء لي وصلى الله على سيدنا

وفي آه. شدارة ونزل تغلقوا يعني. الله أمين الحمد لله رب العالمين والصلاة والسلام, والسلام. على الله وعلى علي وصحبه وعلى, وعلي بيت أجمعين الله إني أسألك بإني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد